এসেছি আরবি গুড্ডি টিভিয়া কোশ্চেন পেপার। চলো শুরু করা যাক। 25 মিটার প্রান্তে একটি বর্গাকার পার্কের কেন্দ্রের মধ্য দিয়ে 2.2 মিটার চওড়া একটি পথ রয়েছে। এক টাকা পার বর্গ ডেসিমিটারের খরচে প্রশস্ত পথে কাঁটো ছাড়া করতে মোট কত খরচ হবে? আমার এই একটা বর্গাকার পার্ক রয়েছে, এই পার্কে বর্গাকার পার্কের মধ্যে দুটো রাস্তা রয়েছে, এই একটা রাস্তা আর এই একটা রাস্তা, এই দুটো রাস্তা রয়েছে, এদের এই দুটো রাস্তা রয়েছে, এই রাস্তা রাস্তা দুটি চওড়া চওড়া হচ্ছে টু পয়েন্ট রাস্তা দুটি চওড়া হচ্ছে 2.2 মিটার। আমার বলেছে 1 টাকা পার বর্গ ডেসিমিটারে, আমাকে 25 মিটারটা ডেসিমিটারে নিয়ে গেলে হবে 250 ডেসিমিটার, আর 22 মিটারটা হচ্ছে এই চওড়াটা হচ্ছে 22 ডেসিমিটার, 2.2 মিটার মানে 22 ডেসিমিটার। তাহলে আমার প্রথমে এই পথের ক্ষেত্রফল বার করতে হবে। তাহলে দুটো এখানে দুটো পথ রয়েছে, তাহলে দুটো পথের জন্য 2 × 22 × 250, কিন্তু এখানে এই অংশটা আমাকে দুবার কাউন্ট করা হয়ে যাচ্ছে, একবার এই পথটা কাউন্ট করার জন্য, একটা এই পথটা কাউন্ট করার জন্য, তাই আমাকে একটা ইয়ে বাদ দিতে হবে, -22। এটা একটা বর্গাকার, এটা বর্গক্ষেত্র, এর দৈর্ঘ্য আর প্রস্থ সমান, তাই আমাকে তাই 22 স্কোয়ার। তাহলে এখানে এইটা পড়লে আসছে 1000, এই 10,516 এত টাকা। এইটা হচ্ছে টোটাল এই পার্কের মধ্যে টোটাল রাস্তার ক্ষেত্রফল। এবারে 1 টাকা পার বর্গ ডেসিমিটার খরচ, মানে প্রতি বর্গ ডেসিমিটারের জন্য 1 টাকা খরচ হয়, তাহলে এই টাকা আমার খরচ হবে, তাহলে এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে 3। নেক্সট, যদি এ প্লাস এ ইকালস টু -√3 হয়, তাহলে এক্যু -1/এক্যু এর মান নির্ণয় করো। তাহলে আমার প্রথমে বার করতে হবে এ প্লাস 1/এ তার হোল স্কোয়ার ইকালস টু -√3 তার হোল স্কোয়ার, তাহলে এটা ইকালস এটা হয়ে যাবে এ স্কোয়ার প্লাস 2a × 1/a প্লাস 1/a তা স্কোয়ার ইকুয়ালস টু এখানে মাইনাসে এটা হয়ে যাচ্ছে 3, সরি, তাহলে এটা হয়ে যাচ্ছে আমার 3 √3² মাইনাস যে এটা 3 হয়ে যাবে, তাহলে এই এ আর এই এ কেটে যাচ্ছে, তাহলে 2 থেকে যাচ্ছে, তাহলে এটা ইকুয়ালস টু হয়ে যাচ্ছে √3² প্লাস 1/√3² ইকুয়ালস টু এই দুইটা এবারে এলে হয়ে যাচ্ছে 1, 3 থেকে 2 বাদ গেলে থাকছে 1। এইবারে আমার বার করতে হবে এক্যু -1/এক্যু, তাহলে এক্যু প্লাস 1/এক্যু, এখানে এক্যু প্লাস বিকিউ এর ফর্মুলা আমার লাগে করতে হবে, তাহলে এ প্লাস 1/এ √3² প্লাস 1/√3²
1 by s square oh sorry bondhura amar hat lekha khubi kharap minus a into 1 by a okay tale a kete jacche ebar amar value gulo boshato hobe ekhane a plus 1 by a এর মান হচ্ছে মাইনাস রুট থ্রি ইন্টু এ স্কোয়ার প্লাস ওয়ান বাই এ স্কোয়ারের মান হচ্ছে ওয়ান আর এইটা হয়ে যাচ্ছে ওয়ান ইকুয়ালস টু এইটার জিরো রুট থ্রি ইন্টু জিরো হয়ে যাচ্ছে জিরো তাহলে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে চারটা জিরো রাইট অ্যান্সার 2017 সালে বিশ্বব্যাপী ক্ষুধার জিএইচআই রিপোর্ট অনুযায়ী 2119টি দেশের মধ্যে ভারতের ক্রম হলো ড্যাশ ভারতের ক্রম হলো 100 ভর বাই আয়তন ইকুয়ালস টু কি ইকুয়ালস টু ঘনত্ব ভর এখানে রো রো মানে ঘনত্ব রো ইকুয়ালস টু এম মানে ভর আর আয়তন ভি রো ইকুয়ালস টু এম বাই ভি নেক্সট কোশ্চেন রবীন্দ্রনাথ ঠাকুরের বানানো প্রতিষ্ঠানটি কোনটি বিশ্বভারতী এটা একটা সিম্পল বিয়োগ দেয়া আছে সিম্পল বিয়োগ এটা এটা এই তিন থ্রি প্রথমে প্রথমে আমরা এই 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 কটা আমরা যোগ করব এই তিনটে আমরা যোগ করে নেব এই তিনটে আমরা আজ এখানে যোগ করে নেব তারপরে এর থেকে বিয়োগ দিয়ে দেব এটা সিম্পল এটা রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে 352.044 নেক্সট কোশ্চেন যদি তুমি এক গ্লাস বরফ রেখে কানাই কানাই জল ভর্তি করে রাখো এবং বরফ গলতে শুরু হলে নিচের কোন অবস্থাটি হবে সব বরফগুলো জলের তলায় গিয়ে থিতিয়ে পড়বে জল উপচে পড়বে জলের স্তর আগের মতোই থেকে যাবে জলের স্তর একটু নেমে যাবে যেহেতু বরফ গলছে কোনটা রাইট অ্যান্সার এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে জলের স্তর আগের মতোই থাকবে কারণ হচ্ছে জিরো ডিগ্রির সি উষ্ণতায় মানে জিরো ডিগ্রি সি উষ্ণতায় বরফ গলে জলে পরিণত হচ্ছে টেম্পারেচারে কোনো পার্থক্য হচ্ছে না তাই জলের স্তর একই থাকবে নেক্সট কোশ্চেন এ একটি কাজ ছ দিনে করতে পারে বি বি একটি ওই কাজটি সম্পূর্ণ করতে 8 দিন সময় নেয় একসঙ্গে কাজ করলে সি সি যতদিন এ এবং বি লাগে ততদিন নেয় একসঙ্গে কাজ শেষ করতে বি ও সি কতদিন সময় লাগবে এখানে এ একটি কাজ করে ছ দিনে এ একটি কাজ করে ছ দিনে আর বি একটা কাজ করে বি একটা কাজ করে 8 দিনে আমরা এদের এলসিএম নেব এটা 24 তাহলে এর এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে 4 আর বি এর এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে 3 এইবারে বলেছে সি এখানে বলেছে এ প্লাস বি মিলে যতদিনে কাজ করবে সি একা তত একসঙ্গে মানে এ আর বি একসঙ্গে যে কাজ করে সি একা সেই কাজ করে তাহলে সি এর এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে সি এর এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে 4 প্লাস 3 7 তাহলে এবারে একসঙ্গে কাজ শেষ করতে বি ও সি কতদিন সময় লাগবে তাহলে আমার টোটাল কাজ 24 বি এর এফিসিয়েন্সি হচ্ছে 3 আর সি এর এফিসিয়েন্সি হচ্ছে 7 তাহলে তাহলে বি আর সি কাজ করবে 24 ডিভাইডেড বাই 7 k
প্লাস 3 ইকালস টু তাহলে 24 বাই 10 ইকালস টু 12 বাই 5 তাহলে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে 1 সমাধান করো 3.3 প্লাস 6.4 ইন্টু 6.3.6 মাইনাস 6.4 মাইনাস প্রথমে আমি এই এই পোর্শনটা আমি কমন নেব পুরো এর থেকে তাহলে 3.3.6 মাইনাস 6.4 আমি এই অংশটা আমি পুরো এর থেকে কমন নেব তাহলে 3.3.6 প্লাস 6.4 মাইনাস 3.6 প্লাস এই মাইনাস আর মাইনাসে মাইনাসে প্লাস 6.4 তাহলে আমার 3.6 কেটে যাচ্ছে তাহলে এটা 3.6 মাইনাস 6.4 এটা করলে আসে মাইনাস 2.8 আর 6.4 প্লাস 6.4 এটা করলে আছে 12.8 এটা গুণ করলে হয়ে যাচ্ছে মাইনাস 35 পয়েন্ট মাইনাস 35.84 তাহলে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে 4 ড্যাশ ছিল পাণ্ডদের রাজধানী মাদুরাই হয়ে যাচ্ছে রাইট অ্যান্সার সৌর প্যানেলে কোন ধাতুগুলি ব্যবহৃত হয় সোনা রূপ সিলিকন তামা এখানে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে সিলিকন এ বি সি ডি এখান থেকে জেড পর্যন্ত অক্ষর দেওয়া আছে যদি অক্ষরগুলোকে উল্টো করে সাজানো হয় তবে ডান দিক থেকে 9তম অক্ষরের বাঁ দিকে ধরে 5তম অক্ষরটি কত তাহলে প্রথমে আমার উল্টো করে সাজালে জেড থেকে জেড এদিকে থাকবে জেড আর এদিকে থাকবে এ এইবারে বলেছে ডান দিক থেকে 9তম অক্ষর ধরো 9তম অক্ষর এখানে আছে এবারে 9তম অক্ষরের বাঁ দিকে এই অক্ষরের বাঁ দিকে মানে 9 প্লাস 5 আমাকে 14 নম্বর অক্ষরটা আমার কাউন্ট করতে হবে এখানে 14 এনের কোড হচ্ছে 14 এনের কোড হচ্ছে 14 তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে 4 নেক্সট কোশ্চেন বিবৃতি গ্রামের দরিদ্র কৃষকদের সারের ভর্তুকি দেওয়া উচিত হ্যাঁ যুক্তি হ্যাঁ এতে তাদের আয় বৃদ্ধি পাবে যারা সমগ্র জাতি খাদ্য যোগান দেয় হ্যাঁ এটা ঠিক সেকেন্ড না এতে সাধারণ লোকের অর্থ নষ্ট করা হবে এটা ভুল তাহলে অনলি শুধুমাত্র একটাই জোরালো একটাই রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন নিম্নের কোন রাসায়নিক পরিবর্তনের উদাহরণ নয় জলের জলীয় বাষ্পে রূপান্তর দুধ দইয়ে রূপান্তর লোহায় মরিচা পড়া আমাদের দেহে খাদ্য হজম এখানে দুধ দইয়ে রূপান্তরিত হয় এটা রাসায়নিক পরিবর্তন লোহায় মরচে পড়াও রাসায়নিক পরিবর্তন আমাদের দেহে খাদ্যের হজম এটাও রাসায়নিক তাহলে জল জলীয় বাষ্পে রূপান্তরিত হয় এটা হচ্ছে ভৌত পরিবর্তন
তাহলে এটাই একটাই রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এখানে বলে রাখি আমাদের 2019-20 রেলওয়ে গ্রুপটির জন্য আমাকে কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে হবে 2019-20 কারেন্ট অ্যাফেয়ার্স, এটা 18, তাই এই মানে 2017-18 যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো এসেছিলো সেগুলো না দেখলেও হবে। এর জন্য আমার কারেন্ট অ্যাফেয়ার্স দেখতে হবে 2019-20। নেক্সট কোশ্চেন, এন ভরের একটি বস্তু যদি 5 মিটার/সেকেন্ড বেগে ধাবিত হয় গতিশক্তি হয় 25, সেটি গতিশক্তি কত হবে যখন বেগকে দ্বিগুণ করা হবে? আমরা জানি গতিশক্তি ইকুয়ালস টু হাফ এম ভি স্কোয়ার, তাহলে এটা ইকুয়ালস টু হচ্ছে 25, তাহলে হাফ এম ভি স্কোয়ার মানে ভি মানে 5 স্কোয়ার ইকুয়ালস টু 25, তাহলে এম ইকুয়ালস টু 25 ইনটু 2 ডিভাইডেড বাই এই 5 স্কোয়ার, 5 স্কোয়ার মানে 25, এইটা নিচে নেমে আসবে, এই 25 এই 25 কেটে যাচ্ছে, এম এর মান হচ্ছে 2। তাহলে এবারে বলেছে বেগ, আমাকে বেগটা দ্বিগুণ করতে হবে, এখানে বেগ 5 ছিল, তাহলে নেক্সট পরে এটা বেগটা হয়ে যাবে 10 হবে, তাহলে তখন আমার গতিশক্তি কত হবে? তাহলে হাফ হাফ এম এর মান হচ্ছে 2 ইন্টু, আগে 5 ছিল, তাহলে এখন তাহলে বেগটা এখানে গতিবেগ দ্বিগুণ বৃদ্ধি পায়, তাহলে 10 হাফ এম ভি স্কোয়ার 10 স্কোয়ার, তাহলে এটা ইকুয়ালস টু হয়ে যাচ্ছে এই দুই কেটে যাচ্ছে, 10 স্কোয়ার মানে 100, আর গতিশক্তির একক হচ্ছে জুল, তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে 100 জুল। যদি 8 sec² θ - 7 tan² θ ইকুয়ালস টু 11 হয় তাহলে 0 > x < 90°, তাহলে x ইকুয়ালস টু কত? আমরা এখানে আমাদের একটা সূত্র মনে রাখতে হবে, sec² θ - ট্যান স্কোয়ার, এটা ট্যান স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, এটা 8 sec² θ, এখানে 8 sec² θ, আমি এটাকে 7টাকে লিখবো 8 - 8 + 1, তাহলে 8 sec² θ - 8 tan² x - 8 tan² x + 10² x ইকুয়ালস টু 11, এই 8 - 8 + 1, তাহলে 7। নেক্সট, 8 কমন নিলে এখান থেকে 8 আমি কমন নিচ্ছি, তাহলে এটা হয়ে যাবে 8 sec² x, আর এটা 10,
স্কোয়ার এক্স, ও সরি এটা ইয়ে হয়ে গেছে। এখানে মাইনাস ছিল, এইচ এক্স স্কোয়ার এক্স মাইনাস ট্যান স্কোয়ার এক্স প্লাস ট্যান স্কোয়ার এক্স ইকুয়ালস টু ইলেভেন। এই সেক্স স্কোয়ার এক্স মাইনাস ট্যান স্কোয়ার এক্স ইকুয়ালস টু আমার ওয়ান, তাহলে শুধু এইট হয়ে যাচ্ছে প্লাস ট্যান স্কোয়ার এক্স ইকুয়ালস টু ইলেভেন। তাহলে অনলি ট্যান স্কোয়ার এক্স, তাহলে আটটা এদিকে আসলে এখানে থাকবে শুধু, তাহলে এগারো থেকে আট বাদ দিলে থাকবে তিন, তাহলে ট্যান এক্স, তাহলে স্কোয়ার থাকবে এখানে তিন থাকবে, এখানে এখানে স্কোয়ার ছিল, স্কোয়ারটা ইপারে এলে এখানে রুট হয়ে যাবে, এইটা ইকুয়ালস টু রুট থ্রি, মান হচ্ছে ট্যান সিক্সটি, ট্যান সিক্সটিন সিক্সটি ডিগ্রির মান হচ্ছে রুট থ্রি, তাহলে এই ট্যান কেটে গেলে এক্স এর মান থাকবে সিক্সটি, তাহলে এক্স ইকুয়ালস টু হয়ে যাচ্ছে সিক্সটি, তাহলে রাইট অ্যান্সার। নেক্সট, প্রদত্ত শব্দগুলির জন্য ভেন ডায়াগ্রাম নির্বাচন করো, বই খেলনা বাসন, এখানে বই খেলনা বাসন এদের মধ্যে কোনো মিল নেই, তিনটা তিনটি আলাদা আলাদা বস্তু, তাই এক মিশ, তাহলে এক মিশা রাইট অ্যান্সার। এটা কারেন্ট অ্যাফেয়ার্স আছে, এটা ছেড়ে দেবো। নেক্সট, বক্সে প্রশ্ন, প্রশ্নতে বলছে বক্সে মোট ঘনকের সংখ্যা নির্ণয় করো, বক্সে কিছু নীল হলুদ আর সাদা ঘনক আছে, এটাতে বক্সের ঘনকের সংখ্যা নির্ণয় করা যায় না। সেকেন্ড বলছে নীল ঘনক হলুদ ঘনকের দ্বিগুণ এবং সাদা ঘনকের পরিমাণ হলো বারো। এখানে বলেছে প্রশ্ন বলেছে বক্সের মোট ঘনকের সংখ্যা নির্ণয় করো, বক্সে কিছু নীল ঘনক আছে, হলুদ ঘনক আছে আর সাদা আছে, নীল ঘনক হলুদ ঘনকের দ্বিগুণ, তাহলে আর আর দ্বি এবং সাদা ঘনকের পরিমাণ হলো বারো, তাহলে এখান থেকে ঘনকের পরিমাণ আপনি নির্ণয় করতে পারবো না, তাই এখানে এক ও দুই, তাহলে এখান থেকেও পারা যাবে না, এখান থেকেও হবে না, দুটো বিবৃতি, তাহলে এক ও দুই উভয় যথেষ্ট নয়। নেক্সট, রক্তনালীর লাল যোগকলা কোনটি, ডাব্লিউবিসি রক্ত প্লাজমা আরবিসি, রাইট অ্যান্সার হয়ে যাবে রক্ত। নেক্সট কোশ্চেন, একটা মিরর ইমেজ দিয়েছে, এখানে মিরর ইমেজে এই মিরর ইমেজে লেফট রাইট চেঞ্জ হয়, তাহলে এইটা তাহলে এইটা প্রথমে আসবে, এই যে এইটা প্রথমে আসবে এইটা শেষে আসবে, এখানে এই ইমেজটা এটা সমান দিয়েছে এটা হবে না, এইটা উল্টে দিয়েছে, মিরর ইমেজ কখনো উল্টে যায় না, তাই এখান থেকে এইটা রাইট অ্যান্সার, এখানে চার ইমেজটা। নেক্সট কোশ্চেন, বিবৃতি, বস্তি অঞ্চলে রাস্তা কুকুর ঘুরে বেড়াতে দেয়া কি উচিত, বিবৃতি দিচ্ছে বস্তি অঞ্চলে রাস্তা কুকুর ঘুরে বেড়াতে দেয়া কি উচিত, যুক্তি, হ্যাঁ এরা স্বাধীন, এরা কোনো ক্ষতি করে না, যখন এদের সংখ্যা বেড়ে যায় তখন মিউনিসিপ্যালিটি থেকে ধরে নিয়ে যায়, এটা ঠিক না, এরা খুব ভয়ানক, এটা ভুল, তাহলে অনলি একটা জোরালো, শুধু একটাই জোরালো, এটা এক ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, এটা একটা সিম্পল জোক দিয়েছে, এখানে শর্টকাট ট্রিক্স হচ্ছে এ পয়েন্ট টু ফাইভ থ্রি, এখানে পয়েন্টের পর তিন ঘর, এখানে দু ঘর, এখানে এক ঘর, তাহলে পয়েন্টের পরে যেখানে তিন ঘরে এখানে পাঁচ আছে, তাই এখানে এই কটা যোগ করলে শেষে আমার পয়েন্টের পর তিন ঘরে শেষের অক্ষরটা আমার পাঁচ আসবে, শেষের অক্ষরটা আমার পাঁচ আসবে, তাই এটা ইজ দ্য এক ইজ দ্য রাইট অ্যান্সার।
নেক্সট। একটি ডান ত্রিভুজ বিজনের উচ্চতা হচ্ছে 21 সেমি, তাদের পরিধি কক্ষের অনুপাত 8, 15 এবং 27। যদি তিনটি পার্শ্ব উপরিতলগুলোর মোট এলাকা 840 সেমি স্কোয়ার হয় তবে কিউবটি সেন্টিমিটারে প্রিজমের পরিমাণ কত, কিউবিক সেন্টিমিটার প্রিজমের পরিমাণ কত? এখানে প্রিজমের আমরা জানি প্রিজমের সমগ্র তলে ক্ষেত্রফল, প্রিজমের এইটা এই 840টা হচ্ছে প্রিজমের সমগ্র তলে ক্ষেত্রফল। তাহলে প্রিজমের সমগ্র তলে ক্ষেত্রফল আমরা জানি, মানে প্রিজমের সমগ্র তলে ক্ষেত্রফল হচ্ছে 840 ইকুয়ালস টু এখানে পরিধি মানে ভূমির পরিসীমা ইন্টু উচ্চতা। এখানে ভূমির এখানে পরিধির অনুপাত মানে এগুলো বাহুগুলো দেয়া আছে, আমার পরিসীমা পার করতে পরিসীমা তাহলে 8 প্লাস 15 প্লাস 17 ইন্টু 21। এটা হচ্ছে এখানে বলে যে তিনটি পার্শ্ববর্তী উপরি তলগুলোর মোট এলাকা 840 সেন্টিমিটার। এটা হচ্ছে পার্শ্ব মানে প্রিজমের পার্শ্বতলের ক্ষেত্র। আমরা জানি পার্শ্বতলের ক্ষেত্রফল ইকুয়ালস টু ভূমি পরিসীমা ইন্টু উচ্চতা। এখানে আমার দেয়া আছে এই মানে ভূমির তিনটি বাহু অনুপাত, তাহলে বাহুর অনুপাতগুলো তার সঙ্গে মনে করছে আমাকে এক্স মানে এক্স এখানে ইয়ে করা আছে মানে মাল্টিপ্লাই করা আছে, তাহলে আমার হয়ে যাবে 8x, 15x আর 17x। তাই ভূমির পরিসীমা তিনটে আমার যোগ করতে হবে, তাই এক্সটা আমি কমন নিয়ে নিয়েছি 8, 15 আর 21। তাহলে এটা ইয়ে করলে হবে 8, 15, 23 আর 17, 40 40 ইন্টু 21 ইন্টু x 40 21 এইটা তাহলে এক্স ইকুয়ালস টু হয়ে এটা ক্যালকুলেট করলে এক্স ইকুয়ালস টু হয়ে যাচ্ছে 1। তাহলে প্রিজমের তাহলে ওই বাহুগুলো তাহলে ওই পরিসীম তাহলে ওই ত্রিভুজের বাহুগুলো প্রতিটা দৈর্ঘ্য হচ্ছে 8, 15 আর 17 সেন্টিমিটার। তাহলে আমার এখানে ক্ষেত্রফল বার করতে হবে। এখানে বলেছে পরিমাণ প্রিজমের পরিমাণ কত, মানে প্রিজমের আয়তনটা আমার এখানে বলেছে প্রিজমের পরিমাণ দেবে মানে প্রিজমের আয়তনটা আমার বার করতে হবে। তাই প্রথমে ত্রিভুজের ক্ষেত্রফল আমার ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ত্রিভুজের ক্ষেত্রফল আমার আমরা জানি দুটো এটা মানে অর্ধ পরিসীমা আমরা অর্ধ পরিসীমা এখানে এই তিনটে যোগ করলে এই 8, 15, 17 এটা হচ্ছে টোটাল পরিসীমা। এই পরিসীমা এখানে ত্রিভুজের তিনটে বাহু হচ্ছে 8, 15 আর 17 তিনটে বাহু হলো। এবারে এদের এদের তাহলে পরিসীমা হয়ে যাচ্ছে এই তিনটে যোগ করলে এটা পরিসীমা, তাহলে অর্ধ এটা যোগ করলেও হয়ে যাচ্ছে পরিসীমা হয়ে যাচ্ছে 40, তাহলে অর্ধ পরিসীমা হচ্ছে 20 ইন্টু এই 20 মাইনাস 8। মানে অর্ধ পরিসীমা এস এটা আমরা এস অর্ধ পরিসীমা এস এস থেকে 20 থেকে 8 বার দিলে হয়ে যাচ্ছে 12, 20 থেকে 15 বার দিলে হয়ে যাচ্ছে 5, আর 20 থেকে 17 বার দিলে বিয়োগ করলে হয়ে যাচ্ছে 3।
এটা বর্গমূল, এটা এটার ক্যালকুলেশন করলে হয়ে যাচ্ছে 60। এবারে প্রিজমের প্রিজমের আয়তন হয়ে যাচ্ছে ভূমির ক্ষেত্রফল ইন প্রিজমের আয়তন হয়ে যাচ্ছে ভূমির ক্ষেত্রফল ইনটু উচ্চতা, উচ্চতা হয়ে যাচ্ছে 21, 6 কে 6, 6 দুগুণে 12, এটাই হয়ে যাচ্ছে 2 দিয়েগা রাইট অ্যান্সার। নেক্সট, দুটি ইনলেট পাইপ একটি অপরের দ্বিগুণ কার্যকারী, আরেকটি আউটলেট পাইপ 10 ঘন্টা চৌবাচ্চাটি ফাঁকা করে ফেলে, সবকটি পাইপ একসঙ্গে কাজ করলে খালি চৌবাচ্চা 2.5 ঘন্টায় ভর্তি হয়ে যায়, কত সময় নেবে যদি কম কর্ম কার্যক্রমী ইনলেট পাইপটি চৌবাচ্চা জলপূর্ণ করতে? এখানে দুটো ইনলেট পাইপ একটা অপরের থেকে বেশি কার্যকারী, মনে করি একটা একটা যদি এক্স সময়ে যদি চৌবাচ্চাটা পূরণ করে আর একটা 2x সময়ে কার্যকর পূরণ করবে, তাহলে 2.5 ঘন্টায় এক্স প্লাস ইনলেট পাইপ দুটো কাজ করবে 2.5 × x / x মাইনাস আউটলেট পাইপ 10 ঘন্টায় চৌবাচ্চাটা পূরণ করে, তাহলে 2.5 ঘন্টায় সে খালি করবে এটা আউটলেট পাইপ, এই দুটো ইনলেট এই দুটো যা ভর্তি করবে আর এইটা ওটা খালি করবে, এই 2.5 ঘন্টায় চৌবাচ্চাটি ভর্তি হয়ে যাবে, তাহলে এটা ইকুয়ালস টু 1। এটা আমার এবার ক্যালকুলেশন করতে হবে, 2x, সরি একটা এক্স ছিল, একটা এক্স একটা 2x ছিল, এটা 2x, 2x এইটাই পারে, এইটাই পারে যাবে কি একের সঙ্গে যোগ হয়ে যাবে, তাহলে এলসিএম 10, আর এটা এর সঙ্গে যোগ হয়ে গেলে 12.5। এটাতে এক্স ক্যালকুলেট করলে থ্রি ইন্টু 2.5 × 10 × 12.5, এইটা এটা কাটলে 5 5 আর 2 এ 10, এই 10 কেটে যাচ্ছে, থাকলো 3। কিন্তু এখানে বলেছে আমার বলেছে কম সময় নেবে কোন কার্যকারী ইনলেট পাইপটি, তাহলে আমার কম সময় নেবে কত সময় নেবে কম কার্যকারী ইনলেট পাইপটি চৌবাচ্চাটা পূরণ করতে, তাহলে এক্সটা তাহলে এইটা আমার কম, তাহলে এটা 2x সময় আমার চৌবাচ্চাটি ভর্তি করতো, তাহলে এইটাই কম কার্যকারী, তাহলে আমার হয়ে যাবে এটা 2 × 2, তাহলে হয়ে যাবে 6 আওয়ার, তাহলে 4 ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম ইউরেনিয়াম খনি জাদু গুদা কোথায় অবস্থিত? ঝাড়খণ্ড, রাইট অ্যান্সার হয়ে যাবে ঝাড়খণ্ড। নেক্সট কোশ্চেন, নিম্নে সারিতে শূন্যস্থান পূরণ করো, 6 18 54 62। এখানে দেখা যাচ্ছে 6 6 × 3 করে মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 6 3 18, 18 × 3 54, এখান থেকে এখান থেকে এটা 3 মাল্টিপ্লাই হবে, এর সঙ্গে 3 মাল্টিপ্লাই হবে, ওই নেক্সট 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 হয়ে 3 2 6 8
আট চার, 486, 403 নম্বর ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন, নিম্নলিখিত প্রিন্সিপালগুলোর মধ্যে কোনটি ওপরে মহাকাশে একটি রকেটকে কাজ করে? শক্তি সংরক্ষণ প্রিন্সিপাল, ভরবেগ সংরক্ষণ প্রিন্সিপাল, দুটি সংরক্ষণ প্রিন্সিপাল আর ভরবেগে সংরক্ষণ প্রিন্সিপাল। এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে ভরবেগে সংরক্ষণ প্রিন্সিপাল। ওকে বন্ধুরা, যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। থ্যাংক ইউ।